মাদারীপুরে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে তলিয়ে গেছে বেশিরভাগ জমির ধান। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় নির্ঘুম রাত কাটছে কৃষকের। কৃষি বিভাগ বলছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে ধান কাটায় সহযোগিতা করছেন তারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য এবং সাদা তাকনের ছবিতে দেখুন রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের কারণে মাদারীপুরের অধিকাংশ জমির ধান হেলে পড়েছে, কোথাও আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। শেষ মুহূর্তে ফসল ঘরে তুলতে না পারায় অনেক জমির ধান জমিতেই পচে নষ্ট হচ্ছে। তলিয়ে থাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। পানিতে আমাদের অনেক ধান টান তলাই গেছে। আমি লোন করিয়া যে জমি করছি, আমার 60% জায়গা তলানো আছে। এদিকে কালকিনির নবগ্রাম ইউনিয়নের কালাইতলা স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে কৃষককে ধান নিয়ে ক্ষতির মুখে পড়তে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই অবস্থায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আমরা শুনেছি যে এই বাঁধটি টেন্ডার হয়েছে, কাজ চলার কথা ছিল। যদি কাজটা হতো, একটু বেড়িবাঁধটা যদি পুনরায় আবার বড় করে হতো, তাহলে বোধহয় কৃষকদের এই মুশকিল থেকে আমরা কিছুটা হলেও তাদেরকে আমরা পরিত্রাণ দিতে পারতাম। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা এখানে প্রায় 16টা কম্বাইন্ড হারভেস্টার আমাদের কাজ করতেছে, যে এই পানিটা যদি না আসতো তাহলে আমাদের ধান কিন্তু 2-3 দিনের মধ্যে সব কাটা হয়ে যেত। জেলা প্রশাসন জানায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনা দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে সরকারের বিভিন্ন দপ্তর। ঘূর্ণিঝড় আমফানের যে কৃষির উপর ক্ষতিকর যে প্রভাব পড়েছে সেটির ব্যাপারে আমরা দ্রুত ক্ষয়ক্ষতির যে তালিকা সেটি আমরা কৃষি বিভাগের মাধ্যমে ইতিমধ্যে তৈরি করতেছি এবং সেটি আমরা সরকার বরাবর পাঠাবো। পরিসংখ্যান বলছে মাদারীপুরে এবার 30,059 হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে, তবে এর মধ্যে 63% জমির ধান কাটা হয়েছে বলে দাবি জেলার কৃষি বিভাগের। সময় সংবাদ, মাদারীপুর।